আস্ত হেলদি খাবোই, তার সাথে থাকবে একটু মুম্বাই স্ট্রিট ফুডের হালকা ছোঁয়া। অপেক্ষা করছো? বলছি বলছি, দাঁড়াও একটু খেতে দাও, তারপর তো বলবো। আজকে যত খুশি খাবো, পেট পুরে খাবো, বাট হেলদি খাবো। কি খবর? স্যাটারডে মানে কোনো এক্সোটিক লোকেশনে এক্সোটিক কিছু করতে যাব। তো আজকেই তাই ভাবলাম যে অনেক তো হলো আইসক্রিম খাওয়া, চলো আজকে একটু চা খেয়ে আসি। বাঙালিদের একটা সুন্দর টাইম স্পেন্ড করতে হলে সাথে লাগে একটা সুন্দর গরম চা। তো সেই একটা সুন্দর গরম চায়ের সাথে ভালো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করবো আজকে। এই রেস্টুরেন্টটার স্পেশালিটি কী বলতো, মানে ইন্টেরিয়ারটা তো অসাধারণ, খুব একটা কোজি জায়গায় সুন্দরভাবে ডেকোরেশন করে রেখেছে। আর স্পেশালিটিটা হচ্ছে, মানে আমার যেটা ভালো লেগেছে, ইন্ডিয়ার সমস্ত কিছু, মানে গাল্লিতে যে সমস্ত কিছু পাওয়া যায়, মানে যেগুলো হচ্ছে বেসিক্যালি স্ট্রিট ফুড, সেগুলো ওরা খুব সুন্দরভাবে ইনোভেটিভ করে দেয়। চা আর সামোসা এনজয় করবো বলে চলে এসেছি বোম্বে বড়োরই আরেকটা ব্রাঞ্চে, দ্য গাল্লি কিচেন। চলো এবার ভেতরে যাওয়া যাক আর তার সাথে এক্সপ্লোর করা যাক আমাদের গাল্লি কিচেন, আর এটাও এক্সপ্লোর করবো গাল্লি কিচেনে কি কি খাওয়া যায়। এসো এসো, স্ন্যাক্স অলরেডি রেডি, এতক্ষণ আরিয়ানের সাথে একটু মস্তি করছিল। তো চলো যাওয়া যাক টেবিলে, তারপর দেবো তোমাদের রিভিউ। ডিআইএফসি এরিয়াটা এতটাই এক্সটিক লোকেশন, একদিকে রোজ কালিফা দুবাই মল তো আছে, অন্যদিকে রয়েছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, আর ডাউনটাউন তো রয়েছে। তো দেখতেই পাচ্ছ গরম গরম চা আর সামোসা, এবার স্টার্ট করব। এটা হচ্ছে স্পেশাল কার্ডামম আর স্যাফরন টি, আর এটা হচ্ছে এই দুটো হচ্ছে কারাক। কিচেন থেকে ওরা একদম প্যাক করে তোমার হাতে দিয়ে দিচ্ছে, যাতে সেফলিভাবে তুমি খুলে তোমার নিজের সুবিধা মতো খেয়ে নিতে পারো। তো এটা হচ্ছে আরিয়ানের হ্যাম আর চিজ পকেট দোসা, আর এটা হচ্ছে মিস্টার চাটুচে চিকেন। প্রচুর ভেজিস রয়েছে, মানে প্রচুর সবুজে সবুজ রয়েছে, আর তার সাথেও চিকেনের পার্ট রয়েছে। চিকেনের অ্যারোমাটা এত ভালো লাগছে, পুরো হচ্ছে স্মোকি ফ্লেভার। তোমরা সামোসাটা টেস্ট করে বলা যাক। আমার আরো বেশি ভালো লাগলো এই জোয়ানের এডিশন। দেখো তোমরা, ভোটা সামোসা সব শেষ, টি টাইম, বসে পড়েছি আমার স্পেশাল স্যাফরন টি। যারা আমার মতো হেলথ কনসাস আবার স্ট্রিট ফুডটাও পছন্দ করে, তারা কিন্তু অনায়াসে এখানে চলে আসবে, কারণ দুটোর কম্বিনেশন এখানে অনায়াসেই পেয়ে যান। তাহলে আজকে আমার এই চিনি মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে জানিও, নাহলে বলা যেতেই পারে #levelup।